হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চলে আসলাম একটা বাস মোড নিয়ে, তাও আবার হিনো ওয়ান যে বাস মোড। বাস মোডটার সাথে থাকছে তিনটে স্কিন যা তোমাদের পছন্দ হবে, কিন্তু শেষের স্কিনটা তোমাদেরকে একবার করা স্কিন হবে। স্ক্রিনটা দেখতে এবং পেতে একবার সরাসরি আমাদের সাথেই থাকুন একবারে ভিডিও শেষ পর্যন্ত। সো ভিডিওটা শুরু করা যাক। এই হলো হানিফ হিনো ওয়ান যে বাস। তো বাসের কালারটা রেড কালার, সাইডের লোগোটা আমার কাছে জোস লাগছে, তাও আবার স্কিন। তারপরে সামনে দেখতে পাচ্ছ স্কিন, আর এই লাল স্কিনের ভিতরে হালকা ডিজাইন ওবি মোটরস। সো এটাই হলো স্কিন, আর সাথে থাকছে মোড। মোডটা কেমন জানতে হলো তোমাদের খেলতে হবে গেমটি। সব যদি দেখে দেয় তাহলে গেমের মজা থাকবে না কোনো। সো এই জন্য তোমাদের জন্য রাখলাম আকর্ষণ, নিজেই খেলবে। আর এটা স্পিড নাকি নন স্পিড, সো আমাকে এটা কমেন্ট করে জানাও। চলো এখন দেখি কি অ্যানিমেশন, এটার তিনটা কি অ্যানিমেশন আছে, চলো সেটা আগে দেখে নেই। যদি বলি ফার্স্ট কি অ্যানিমেশন, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে হিনোর লোগোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হলো ফার্স্ট অ্যানিমেশন। এখন চলো দেখি এখন সেকেন্ড অ্যানিমেশন। সেকেন্ড অ্যানিমেশন সম্ভবত তোমরা আরও অনেকবার দেখেছো, সাকুরা বাসে দেখেছি, হানিফে আরও একটা মোড দেখেছিলাম মানে গত ভিডিওতে, তো সেখানেও সেম দেখছি আমরা। এখন তিন নাম্বারটা দেখো, এখানে পর্দাগুলো ডাউন নেমে যাচ্ছে। আর দ্বিতীয়টা কিন্তু আমি বলে দিচ্ছি, দ্বিতীয়টা কিন্তু মানুষগুলো নিচে নেমে যায় মানে গায়েব হয়ে যায়। আর তিন নাম্বারটা পর্দাগুলো সরানো হয়ে যায়, যদি তিন নাম্বার ক্লিক করে পর্দা থাকে না আর কি। এটা কিন্তু এসি বাস। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো আসল জিনিস শুরু হয়ে গেছে, মেন জিনিস হলো এটা টুইস্ট হলো তিনটা আরও দুইটা স্কিন। চলো দুইটা স্কিন এখন সরাসরি দেখে আসি। প্রথম স্ক্রিনটা তো তোমরা আশা করি দেখেছি, লাল স্ক্রিনটার কথা বলছিলাম। প্রথমটা হলো লালটা আশা করি যাদের ভালো লাগে তারা লালটা ইউজ করবে, আর যদি যাদের দুই নাম্বার আমি স্ক্রিনটা দেখাচ্ছি। আর এটা হলো দুই নাম্বার স্ক্রিন। সো দুই নাম্বার স্ক্রিনটা হালকা, এটা বলতে গেলে হালকা ড্রাগ মানে ড্রাগের ভিতরে আর কি, লাল যে কালারটা আছে না ওই কালারটার মতো ফুল আর কি। কালারটা এমনভাবে সাজানো হয়েছে, আর সাদাতে একটা দিয়ে দিয়েছে, লেভেল করে দিয়েছে, আর হানিফ এন্টারপ্রাইজ। সো এই কালারটাও আশা করি তোমাদের ভালো লাগছে। চলো এখন দেখাই তোমাদেরকে তিন নাম্বার কালারটা, যেটা মেন আমি দেখাবো করবো। তো এটা হলো তিন নাম্বার স্ক্রিন। তিন নাম্বার স্ক্রিনটা আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ তিন নাম্বার স্ক্রিনটা একটা আমার চোস টিয়া কালার বা ফেস্ট কালার বলা যায়। তো স্ক্রিনটা একবারে ক্লিয়ার যখন খেলবে, আর এটার কিন্তু স্ক্রিন ফুল ক্লিয়ার যখন খেলবে, তখন এটার মজাটা বুঝতে পারবে, এটা কিন্তু সে লাগে। সো আমি এটা দিয়েই একটা তোমার থাম্বনেইলে কিন্তু এটাই এই ছবিটাই দেখছো। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য বিদায় নিলাম, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।